নমস্কার, গার্ডেনিং আর্ট চ্যানেলে আপনাদের স্বাগত। চন্দ্রমল্লিকা গাছে যদি প্রচুর ফুল পেতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে। এখন থেকেই চন্দ্রমল্লিকার ফুল গাছ তৈরি করতে হবে, শীতের জন্য হলেও এখন বর্ষাকাল, এই সময় থেকে চন্দ্রমল্লিকা গাছে ফুল তৈরি করতে হয়, গাছের জন্য প্রিপারেশান নিতে হয়। আমি বড় গাছ থেকে, যে বড় গাছটা দেখালাম সেই গাছ থেকে ছোট ছোট কাটিং কেটে নিয়েছি। প্রথমে 3 থেকে 4 ইঞ্চি হাইটের কাটিং আপনাকে কেটে নিতে হবে। কাটিংগুলো নিচের দিকে পাতাগুলো কেটে দিতে হবে। এইবারে এই কাটিংগুলো একটা গ্লাসের মধ্যে, ট্রান্সপারেন্ট গ্লাস, এটা যাতে সাইড থেকে দেখা যায় শিকড় বেরিয়েছে কি বেরোয়নি, এই গাছের মধ্যে জল নিয়ে আমি এই সমস্ত কাটিংগুলো এর মধ্যে রেখে দেবো। এই কাটিংগুলো আপনাকে 15 দিন, মোটামুটি 15 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখলেই, ছাওয়াতে রাখবেন অবশ্যই, তাহলেই দেখবেন শিকড় বেরিয়ে গেছে। তাই 15 দিন পরে দেখুন ঠিক এরকম হবে, দেখুন এর গাছগুলোর গোড়াতে শিকড় বেরিয়ে গেছে। 15 দিনে হয়েছে এটা। এটা 15 দিন পরে শিকড় বেরিয়ে গেলে আপনি এবারে এই গাছগুলোকে এবারে আপনাকে ছোট ছোট গ্লাসের মধ্যে ছোট ছোট পটে পুঁততে হবে। এই ছোট পটের মধ্যে আমি করেছি একটা গাছ, দেখাচ্ছি। এটাতে বালি আর মাটি সমান পরিমাণে দেবো, 50% বালি আর 50% মাটি, এক ভাগ করে। এইবারে দেখুন আমি এরকম আরও অনেকগুলো গাছ করেছি একসাথে, সবকটাতেই ওইভাবেই বালি আর মাটির পরিমাণ সমান দেওয়া হয়েছে। এইরকমভাবে গাছগুলো আপনাকে প্রথমে মাটির মধ্যে গাছগুলো ধরাতে হবে, এইভাবে রাখতে হবে মোটামুটি 20-25 দিন। 20-25 দিন পরে দেখবেন গাছগুলো যখন ধরে যাবে মাটির সাথে, তারপরে আপনাকে বড় টবে প্রতিস্থাপন করতে হবে। বড় টবে প্রতিস্থাপন করার জন্য ভালো করে আপনাকে মাটি তৈরি করতে হবে। মাটি তৈরি করতে গেলে প্রথমে এক ভাগ মাটি, এটা যে কোনো মাটি হলেই চলবে, কিন্তু মাটিটা যেন ঝুরঝুরো হয়। তারপরে এক ভাগ কোকোপিট মেশাবো একসাথে, 4 ভাগের 1 ভাগ কোকোপিট, 4 ভাগের 1 ভাগ মাটি, আর 1 ভাগ কম্পোস্ট। এটা আমার বাড়ির তৈরি কম্পোস্ট, বাড়িতে তৈরি করা, এরকম কম্পোস্ট 1 ভাগ নেবো। আপনার যে কোনো রকম ভার্মি কম্পোস্ট হলেও চলবে, আপনার যদি গোবর সার অনেক পুরনো শুকনো থাকে তাহলে সেটাও চলবে। কম্পোস্ট 1 ভাগ দেবো, আর এমনি বালি, এমনি যেগুলো বাড়ি তৈরির জন্য বালি থাকে, হলুদ রঙের বালি, এই বালি 1 ভাগ দেবো। এবারে 4টে একসাথে ভালো করে আপনাকে মিশিয়ে নিতে হবে। এই 4টে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে একটা পটের মধ্যে, এক একটা পটে এক একটা চন্দ্রমল্লিকা গাছ লাগাতে হবে। সেই পটটা আপনার 8 ইঞ্চি পট হলেও চলবে, 10 ইঞ্চি পট হলেও চলবে, 8 ইঞ্চি পট হলেও চন্দ্রমল্লিকা বেশ ভালোই হয়। এই মাটিটাকে মিশিয়ে নিয়েছি আমি সমস্ত খুব ভালো করে। এর সঙ্গে আপনি একটি নিমখোলও দিতে পারেন। এই দেখুন এই গাছটা মাটিতে লাগানোর পরে 15 দিন হয়েছে, গাছটা ধরে গেছে। এবারে কী করতে হবে আপনাকে, গাছের আগাগুলো কেটে দিতে হবে। দেখুন গাছের আগাটা কেটে দেওয়ার পরে আমার এখানে 4খানা আরও ডাল বেরিয়েছে চারদিক থেকে। এইভাবে কন্টিনিউয়াসলি আপনাকে চালিয়ে যেতে হবে নভেম্বর ডিসেম্বর অবধি, যতদিন না ফুল আসে। ফুল আসলে আপনার কাটিং বন্ধ করে দিতে হবে, তারপরে দেখবেন প্রচুর ফুল আসবে। গত বছর এই গাছটা হয়েছিল আমার, তাছাড়া আরও অনেক রকম গাছই ছিল যাতে আপনার খুব ভালো ফুল আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। থ্যাংকস ফর ওয়াচিং।